এই যে 50 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে কে যুদ্ধ করেছে কি পারে নাই সেই নিয়ে এখন বহাস করে এক একজন এবং রাষ্ট্রের দায়িত্বশীল এক একজন ব্যক্তি যে সমস্ত আক্রমণাত্মক হিংসাত্মক কথা বলেন তাতে তারা নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না কিন্তু বিকল্প নেতৃত্ব কোথায় এই জাতি এখন বিকল্প নেতৃত্ব চায় কিন্তু জাতির সামনে বিকল্প নেতৃত্ব নাই আজকে দেখে যান দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান শিক্ষার্থীরা কিন্তু এই স্রোতের বিপরীত আমাদের মতো ছাত্রদেরকে তারা নেতৃত্ব নির্বাচন করেছে আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ জয়লাভ করবে যে কারণে এই ক্ষমতাসীন দল এখন আগে তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি এখন আমাদেরকেও তারা নানাভাবে নাজাল করছে বিভিন্ন জায়গায় হামলা করছে বিভিন্ন জায়গায় আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই আপনাদের জন্ম হয়েছে যেখান থেকে আপনারা যেই নেতার ছবিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে রাজনীতি করছেন আমরা সেই নেতার সংগ্রামে আদর্শ ধারণ করে রাজনীতি করছি কাজী ওই নেতার কথাই আমরা বলি আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না আমরা যখন রাজপথে জীবন দিতে শিখেছি মার খেতে শিখেছি রক্ত দিতে শিখেছি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আগামীতে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তথা আমাদের যে রাজনৈতিক দল আসছে সেই তারুণ্যের রাজনৈতিক দল কাজ করবে আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এক বছরের প্রতিষ্ঠাকালীন সময়ে তাদের যে অর্জন বিশেষ করে আমি বলবো সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী কাজের চেয়েও এখন বর্তমানে প্রয়োজন হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য সংগ্রাম করা যেই ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয় আজকে 7 থেকে 8 বছর ধরে মানুষের সেই অধিকার নাই বাংলাদেশ এখন বিদেশি অপশক্তির আঙ্গুলি হেলনে এই রাষ্ট্রযন্ত্রের পরিচালকরা এখন রাষ্ট্র চালায় কাজী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমাদেরকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রামে যুব অধিকার পরিষদকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষভাবে স্মরণ করছি ভারতের গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের আন্দোলনে ছাত্র যুব অধিকার পরিষদের যারা আহত হয়েছিল তাদেরকে স্মরণ করছি বিশেষভাবে তাদের প্রতি সংহতি প্রকাশ করছি দীর্ঘ 5-5টি মাস যারা এখনো কারাগারে বন্দী আছে কারাগারের অন্ধত্ব কষ্টে আছে রক্তবিন্দু থাকা পর্যন্ত এই বিনা ভোটের মাফিয়াদের বিরুদ্ধে লড়ে যাবে এই স্বৈরাচারের পতনের জন্য লড়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে কে সহযোগিতা করলো কি করলো না সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় জনগণ আমাদেরকে কিভাবে নিচ্ছে আমরা জনগণের মনের ভাষা বুঝে রাজপথে নামতে পারছি কিনা কথা বলতে পারছি কিনা গতকালকে আন্তর্জাতিক ঘুম দিবস ছিল আপনারা পেপার পত্রিকায় বিভিন্ন ভাবে দেখেছেন 601 জন মানুষকে এই মাফিয়ারা ক্ষমতায় থাকতে গুম করেছে 3000 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে ওরা এখন আতঙ্কে আছে এই হত্যার জন্য ওদের ফাঁসি হতে পারে এই খুনের জন্য ওদের ফাঁসি হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের ভাই বোনদেরকে আমরা বলবো সাবেক এনএসআই মহাপরিচালককে কিভাবে জেলখানায় মারা হয়েছে করোনার অজুহাতে আপনারা সকলে জেনেছেন জানেন যদিও বলেছে করোনায় মারা গেছে জেলখানায় করোনা যাবে কেমনি তিনি রাষ্ট্রের একটা এজেন্সির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন তাকে মেরে ফেলেছে সরকার তিনি এমন কিছু তথ্য জানতেন এই 21 আগস্ট গ্রেনেড হামলা 10টা কষ্ট মামলা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন যে কারণে তাকে জেলে মেরে ফেলেছে যেভাবে তারা মেরে ফেলেছিল বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু আমাদের হেফাজতের নেতা ইকবাল মাওলানা ইকবালকে যেভাবে মেরেছে লেখক এবং ব্যবসায়ী উদ্যোক্তা মোস্তাককে আজকে
আমার ভাই বোনদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছেন, মতিঝিল থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছেন। আপনাদের উপরে প্রেসার আছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, অনেক সময় আপনাদের আদেশ পালন করতে বাধ্য হন, আমরা এটা জানি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু আমি যে সমস্ত প্রশাসনের পোশাক পরে জন্তু জানোয়ারের ভূমিকায় যারা অবতীর্ণ হয়ে আমার ভাইয়ের চোখে মরিচ দিয়েছেন শাহবাগ থানায়, যারা পল্টন থানা মতিঝিল থানায় আমার ভাইয়ের পায়ে আক্রমণ করেছেন, কানে জোর করে থাপ্পড় দিয়েছেন, খুব বিরক্ত দেখিয়েছেন, একদিন আপনাদের পরিণতিও করুণ হবে, মানুষের অভিশাপে অভিশপ্ত হবেন, আপনার পরিবারের অভিশপ্ত হবে। আজকে যাদের কন্যা ভাবে পেরেছেন, টর্চার করেছেন, আমরা সহ্য করেছি, আমাদের কিছু করার ছিল না, ওই চার জালের মধ্যে সহ্য করেছি, কিন্তু যখন সময় হবে দ্বিগুণ গতিতে প্রত্যেকটা আঘাতের জবাব দিবে। আজকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠা আজকে যুব অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এতদিনের যে অত্যাচার নির্যাতন নিপীড়নের পরে যে মনোবল অটুট থাকে, সেই মনোবল অটুট থাকুক, কোন ব্যক্তি দল সম্প্রদায় গোষ্ঠীর বিশেষ স্বার্থ নয়, আমাদের পথ চলা, আমাদের কাজ করা, আমাদের রাজনীতি হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, গণ মানুষের কল্যাণের জন্য। সেই মন্ত্রে যুব অধিকার মঞ্জুর মোর্শেদ ভাই, সংগ্রামী সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ ভাই, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ, আরো ধন্যবাদ জানাই প্রশাসনের বাইরে যাদের সহযোগিতা দাঁড়াতে পারছি। হাতে হাতে পা পা করে আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এক বছর পার করলো, সবার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামান্তর, রূপসা থেকে পাথুরিয়া, টেংনা থেকে তেঁতুলিয়া, সব জায়গায় বিস্তৃত হয়েছে এক বছরে। আমরা শুধু বিস্তৃত হয়ে থেমে নাই, আমরা সাধারণ মানুষের জন্য, আমরা গরিব অসহায় দুঃস্থ মানুষদের জন্য জনকল্যাণমূলক কাজ, সামাজিক কাজ এবং রাজনৈতিক কর্মকাণ্ড সহ সব ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে আছি, এবং আমরা রাজপথের প্রত্যেকটা অপশাসন দুঃশাসন এবং সকল এলিমের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এবং সে ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা জাতিগত এবং কুলভেদাভাব চাই না, আমরা সবাই এই দেশের মানুষ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সবাইকে নিয়ে একসাথে চলতে চাই, দেশ মাতৃকায় উদ্বুদ্ধ হয়ে এদেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য সকল যুব সমাজকে এক পথে খাত তোলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণের জন্য কাজ করব।